আগের ভিডিওতে আমি এডুকেশান অনার্সের সেকেন্ড সেমিস্টারের হচ্ছে যে সিসি যে থ্রি পেপার সেই সিসি থ্রি পেপারটা আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে তাই আজকে আলোচনা করব সিসি যে ফোর সেই সিসি ফোর পেপারে সিসি ফোর পেপারটা হচ্ছে যে কী যে ফিলোজফিক্যাল ফাউন্ডেশান অব এডুকেশান এই ফিলোজফিক্যাল ফাউন্ডেশান অব এডুকেশানে কটা ইউনিট রয়েছে সেই ইউনিটে কি কি বিষয়গুলো আমাদের জানতে হবে মাসের মধ্যে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব এই ভিডিওতে দেখো ফার্স্ট যেটা রয়েছে যে ফিলোজফিক্যাল ফাউন্ডেশান অব এডুকেশান ফিলোজফিক্যাল ফাউন্ডেশান অব এডুকেশান ওর মধ্যে ইউনিট ওয়ান যেটা আমাদের পড়তে হবে কনসেপ্ট অব এডুকেশনাল ফিলোজফি অর্থাৎ কনসেপ্ট অব এডুকেশনাল ফিলোজফি শিক্ষা দর্শনের যে ধারণা সেই ধারণাটা আমাদের জানতে হবে আর কি জানতে হবে এই ইউনিট ওয়ানের মধ্যে মিনিং অফ ফিলোসফি মিনিং মানে কি অর্থ অফ ফিলোসফি কার দর্শনে দর্শনের অর্থ তারপর হচ্ছে এটোমোলজিক্যাল মিনিং অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার ভূতপত্তিগত অর্থটা কি সেই বিষয়টা বিষয়টা আমাদের জানতে হবে অর্থাৎ এডুকেশান যে শিক্ষা যে শব্দটা কোথা থেকে এসেছে তার বুৎপত্তিগত অর্থটা কি সেই বিষয়টা আমাদের জানতে হবে নেক্সট যেটা রয়েছে রিলেশান বিটুইন ফিলোসফি অ্যান্ড এডুকেশান রিলেশান বিটুইন কার সঙ্গে সম্পর্ক ফিলোফি অ্যান্ড এডুকেশান অর্থাৎ শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক সেই সম্পর্ক কি সেই বিষয়টা আমাদের জানতে হবে ইম্পর্ট্যান্স অফ ফিলোফি ইন এডুকেশান অর্থাৎ শিক্ষায় দর্শনের গুরুত্ব কি রয়েছে সেই বিষয়টা আমাদের জানতে হবে এই হচ্ছে যে ইউনিট হচ্ছে যে ওয়ান ইউনিট ওয়ানে এই বিষয়গুলো আমাদের পড়তে হবে বিস্তারিতভাবে একদি একদিকে রয়েছে ইংলিশ রয়েছে তার ট্রান্সফার তার হচ্ছে যে বাংলাটা হচ্ছে দেখো বাঁ সাইডের দিকে তোমরা দেখতে পাবে এবার রয়েছে ইউনিট টু ইউনিট টুতে রয়েছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি অর্থাৎ ভারতীয় স্কুল ভারতীয় যে দর্শন সে ভারতীয় দর্শনের যে স্কুলগুলো কি কী রয়েছে সেই ভারতীয় দর্শনগুলো কি কী রয়েছে সেইটা দেখার আগে ইউনিট টু মানে বলার আগে আগে তোমরা একটু দেখে নাও যে তোমাদের হচ্ছে যে দর্শনগুলো ভারতীয় দর্শনকে কটা ভাগে ভাগ করা যায় এবং কি কি রয়েছে তার মধ্যে তোমাদের সিলেবাসে কটা দর্শন পড়তে হবে অনলি ফর অনলি ফর ফোর মানে চারটা দর্শন তোমাদের হচ্ছে যে পড়তে হবে তোমাদের সিলেবাসে আছে কিন্তু তোমাদের টোটাল যে দর্শন রয়েছে একটু জাস্ট দেখে নাও লিস্টটা টোটাল দেখো টোটাল তোমাদের ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করছে ভারতীয় দর্শন একটা হচ্ছে যে বৈদিক দর্শন বা আস্তিক যেটা ঈশ্বরে বিশ্বাসী যে সমস্ত দর্শন করে দার্শনিকরা যারা করে ঈশ্বরে বিশ্বাসী বা আস্তিক বা বৈদিক একে বলা হচ্ছে ভারতীয় দর্শন একটা রয়েছে অবৈদিক বা নাস্তিক যেটা ঈশ্বরে বিশ্বাসী নয় এবারে এই আস্তিক বা ঈশ্বরে বিশ্বাসী বা বৈদিক যে দর্শন আমাদের রয়েছে ছটা একটা সাংখ্য যোগ ন্যায় বৈষয়িক বেদান্ত মীমাংসা এখানের মধ্যে সিলেবাসে তোমাদের স্টার করে দেওয়া আছে দেখো দুটো পড়তে হবে বৈদিক দর্শনের অর্থাৎ আস্তিক দর্শন আমাদের দুটো পড়তে হবে একটা সাংখ্য এবং যোগ আর অপরদিকে দেখো অবৈধিক বা নাস্তিক যারা ঈশ্বরে বিশ্বাসী করে না সেখানে তিনটে দর্শন রয়েছে চারবাগ জৈন বৈধ তার মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে বা পড়তে হবে আমাদেরকে জৈন এবং বৌদ্ধ চারবাগ পড়ার দরকার নেই কারণ সিলেবাসে আমাদের নেই ক্লিয়ার যেখানে স্টার দেওয়া আছে ওগুলো তোমাদের পড়তে হবে এই ভারতীয় দর্শনগুলোর মধ্যে এইবারে তোমাদের হচ্ছে যে ইউনিট টুটা এইবারে তাহলে আমাদের এই বিষয়গুলো আমাদের তাহলে পড়তে হবে তাহলে ভারতীয় দর্শনে একটা বৈদিক স্কুলের মধ্যে রয়েছে সাংখ্য বৈদিক স্কুল আরেকটা রয়েছে যোগ একটা নন বৈদিক যেটা ঈশ্বরী বিশ্বাসী নয় বলছি বৌদ্ধ আর একটা হচ্ছে নন বৈদিক রয়েছে কি জৈন তাহলে এই চারটা দর্শন আমাদের ভারতীয় দর্শনের মধ্যে আমাদের পড়তে হবে এই হচ্ছে ইউনিট টু এরপর দেখো ইউনিট হচ্ছে যে থ্রি ইউনিট থ্রিতে রয়েছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য যে দার্শনিকরা তারা পাশ্চাত্য দার্শনিক সেগুলো কী কী রয়েছে পাশ্চাত্য হচ্ছে দার্শনিক যে স্কুলগুলো সেগুলো কি কী রয়েছে আইডিয়ালিজম অর্থাৎ ভাববাদ রয়েছে বা আদর্শবাদ ভাববাদের অপর নাম হচ্ছে আদর্শবাদ নেচার নেচারিজ নেচারেলিজম হচ্ছে যে কি প্রাকৃতিবাদ বা এখানে প্রাকৃতিবাদ বা প্রাকৃতিক কথা লেখা আছে নেচারেলিজম তারপরে রয়েছে প্রাগমাটিজম প্রাগমাটিজম হচ্ছে যে প্রয়োগবাদ ঠিক আছে প্রয়োগবাদ আর হচ্ছে যে কি রিয়েলিজম রিয়েলিজম হচ্ছে যে বাস্তববাদ বা বস্তুবাদ একে বলা হচ্ছে তাহলে এই হচ্ছে তিনটা ওয়েস্টার্ন ফিলোজফি আমাদের পড়তে হবে ইন্ডিয়ান ফিলোজফি চারটা আর ওয়েস্টার্ন ফিলোজফিও চারটা আমাদের পড়তে হবে তারপর লাস্ট ইউনিট রয়েছে ইউনিট ফোর ইউনিট ফোরে কি রয়েছে ইউনিট ফোরে রয়েছে ফিলোজফিক্যাল ফর ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার বিকাশের জন্য দর্শন সেই মানবতা বিকাশের বিকাশের জন্য দর্শনে আমাদের কি পড়তে হবে ফার্স্ট যেটা রয়েছে এডুকেশান এডুকেশান মানে শিক্ষা অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ভ্যালুস অর্থাৎ শিক্ষা এবং মূল্যবোধের বিকাশ এই বিষয়টা জানতে হবে তারপর রয়েছে এডুকেশান ফর ন্যাশনাল ইন্ট্রিগ্রেশান অর্থাৎ জাতীয় সংগতিকরণের জন্য শিক্ষা এই বিষয়টা পড়তে হবে নেক্সট এডুকেশান ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আন্তর্জাতিকতা বোঝার জন্য শিক্ষা এই বিষয়টা পড়তে হবে বিস্তারিতভাবে আর এডুকেশান ফর প্রমোশান অফ পিস অ্যান্ড হারমোনি অর্থাৎ শান্তি ও সম্প্রীতি প্রচারের জন্য শিক্ষা অর্থাৎ শান্তি শিক্ষা কাকে বলে শান্তি শিক্ষা কীভাবে স্থাপন করা যায় তার লক্ষ্য কী শিক্ষাক্ষেত্রে তার ভূমিকাটা কী এই বিষয়গুলো আমাদের বিস্তারিতভাবে আমাদের ইউনিট ফোর থেকে জানতে হবে ক্লিয়ার এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিসি ফোর পেপার যেটা ফিলোজফিক্যাল ফাউন্ডেশান অব এডুকেশান সেই পেপারটা আমি আলোচনা বললাম তোমাদের সেকেন্ড সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার